দেখুন, এবার পূর্ব আফ্রিকায় জিবুতির মতো আরও ঘাঁটি বানাবে চীন। সম্প্রতি হর্ন অফ আফ্রিকার দেশ জিবুতিতে সাবমেরিন ঘাঁটি বানিয়েছে লাল চীন। এ ধরনের ঘাঁটি আফ্রিকার পূর্ব উপকূল জুড়ে আরও বানাবে তারা। উদ্দেশ্য একটাই, ভারতকে সামরিক চাপে রাখা। 1990-এর দশকে ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর আফ্রিকার অনেক দেশই এখন মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। সেই সুযোগটাকে পুরোদমে কাজে লাগায় চীন। আফ্রিকার যেসব দেশ আন্তর্জাতিক ঋণের বোঝা মেটাতে পারছে না, তাদের অনেককেই চীন অর্থনৈতিক অনুদানে টোপ দেয়। কিন্তু দেশ উপায়ন্তর না খুঁজে পেয়ে চীনের শর্তে সেই অনুদান নিতে বাধ্য হয়। শর্ত ছিল একটাই, চীনকে পুরোদমে রাজনৈতিক সুযোগ দিতে হবে। জিবুতি আফ্রিকার সেই রকম একটি অসহায় রাষ্ট্র, যারা চীনের সেই শর্ত মেনে নিজেদের সার্বভৌমত্ব খুইয়ে তাকে সাবমেরিন ঘাঁটি বানানোর জায়গা দিতে বাধ্য হয়েছে। For latest news, please subscribe my channel. Thank you, everybody.